পরবর্তী খবরক আসবা সঞ্জয় দাস বর্মাঙ্ক পিএ চিত্তরঞ্জন পলে মৃত্যু মামলার দুই অভিযুক্ত জগন্নাথ ষড়ঙ্গী এবং সহযোগী গিরফ করেছে ক্রাইমব্রাঞ্চ। গিরফ অভিযুক্তঙ্ক পরিচয় নেই আউ কিছু সময় পরে প্রেস মিটরে সূচনা দেবে ক্রাইমব্রাঞ্চ। বর্তমান সময়ের বড় খবর যা সূচনা আসুচি, সঞ্জয় দাস বর্মাঙ্ক পিএ চিত্তরঞ্জন পলেঙ্ক মৃত্যুকে নিয়ে সারা রাজ্যের চর্চা আরম্ভ হয়েছিল। কেউ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, কিয়ে তাঁকু হত্যা করেছে, এভাবে চর্চা ভিতরে বর্তমান যা সূচনা আসুচি। আউ কিছু সময় পরে কিয়ে মানে হত্যাকারী সে সম্পর্কে ক্রাইমব্রাঞ্চ সূচনা দেই পারে, কারণ আপনার জাঁচান কি প্রথমে এই ঘটনাকে নিয়ে চর্চা আরম্ভ হয়েছিল। স্থানীয় পুলিশ তদন্ত করেছিল এবং তারপরে খোদ সঞ্জয় দাস বর্মা মধ্য এসপিঙ্কু অনুরোধ করেছিল কি এই ঘটনার ক্রাইমব্রাঞ্চ তদন্ত নির্দেশ দিয়া যাও, এবং ক্রাইমব্রাঞ্চ তদন্ত তারপরে আরম্ভ হয়েছিল। এবং দীর্ঘদিন ধর বা কিছুদিন ধর ক্রাইমব্রাঞ্চ গুড়াই তুড়াই বিভিন্ন দিগকে নিয়ে তদন্ত করা পরে বর্তমান যা সূচনা আসুচি, যে গিরফ অভিযুক্তঙ্ক পরিচয় বর্তমান দিয়া যাই না, অর্থাৎ যে মানে এই হত্যার সম্পৃক্ত অনেক সেমানক পরিচয় আসি না, সেমানক পরিচয় সম্ভবত আর কিছু সময় পরে ক্রাইমব্রাঞ্চ স্পষ্ট করে পারে। এ সম্পর্কের অধিক সূচনা পাই আমার সিনিয়র করেসপন্ডেন্ট অক্ষয় কুমার মিশ্র আমার সহ জড়ুচ্ছন্তি। অক্ষয়, যদি আমি দেখিবা পুরা ক্রাইমব্রাঞ্চর তদন্ত প্রক্রিয়া কিভাবে রহিলা এবং কোন ঘোষণা হয়ে পারে, অপেক্ষা কোন রহিব? নিশ্চিত পক্ষে বিভু যদি কইবা তবে যেভাবে ভাবে ক্রাইমব্রাঞ্চ তদন্তকে আজ 10 দিন পড়ি যাইছি এবং তারপরে কিছু নির্দেশ বাহিব বলে আমি যা সকালে খবর দিয়েছিল এবং সেই অনুসারে এবার প্রেস মিট অছি ক্রাইমব্রাঞ্চ পক্ষের এবং যা সূচনা মিলিছি এবং সূত্র আধারে কি চিত্তরঞ্জন হত্যা ঘটনার বিশেষ ভাবে জগন্নাথ ষড়ঙ্গী যে মুখ্য প্রত্যক্ষ ছিল এবং সে মুখ্য অভিযুক্ত এবং তাঙ্ক সহ বাসুদেবপুর অশোক উপাধ্যায় যে কি এই দুই জনকু পুলিশ গিরফ করেছিবা ক্রাইমব্রাঞ্চ গিরফ করেছিবা সূচনা মিলিছি, তো সেই আধারে আমি কইতে কি সব প্রেস মিট এবং সবিশেষ তথ্য পাই না, কিন্তু যা সূত্র সূচনা মিলিছি কি এই দুই জনকর সম্পত্তি রয়েছে হত্যাকাণ্ডে এবং এর সহ ক্রাইমব্রাঞ্চ পক্ষ সবিশেষ আসবে, কারণ দেখুন ক্রাইমব্রাঞ্চ পক্ষ পোস্টমর্টম রিপোর্ট এবং বিচরা রিপোর্ট ডাইটন রিপোর্ট তা সহ লা ডিসিশন টেস্ট 5 জনকর করা হয়েছিল, তা বাদে সমুদায় ক্রাইমব্রাঞ্চ থানাকে 8 জনক আসছিল এবং 8 জনক সে জেরা করছেন, জেরা পরে ক্রাইমব্রাঞ্চ অগ্রগতি হয়েছিল স্পষ্ট করেছিল এবং আজি যা সূচনা মিলছে ক্রাইমব্রাঞ্চ সূচনা অনুসারে এই দুই জন বিশেষ ভাবে এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত বলে যা স্পষ্ট হয়েছে এবং দেখা যাও ক্রাইমব্রাঞ্চ পক্ষ যা সূচনা মিলছে সে অনুসারে কেতে সত্য রয়েছে এবং সেপরে পরিবারবর্গ যে দাবি করেছিলে কি জগন্নাথ মৃত চিত্রঙ্গ মৃত্যু ঘটনায় জগন্নাথঙ্কর হাত রয়েছে এবং তাকে জেরা করা যাও সিডিআর যাঞ্চ করা যাও এবং বিশেষ ভাবে যদি কইবা তবে ক্রাইমব্রাঞ্চ তদন্ত কলে হি স্পষ্ট হবে বলে পরিবারবর্গ কৌছিলে, তো সেই আধারে আমি আশা করি পারিবা কি ক্রাইমব্রাঞ্চ মধ্যে সফল হয়েছে এবং নিশ্চিত ভাবে হত্যাকাণ্ড খুলাসা করেছে এবং কিভাবে হত্যাকাণ্ড হয়েছিল কিভাবে ভাবে হয়েছিল কারণ সব কিছু রহস্য মতো ছিলবেলে বর্তমানে ক্রাইমব্রাঞ্চ ডিটেল জনাইব কি কিভাবে চিত্তরঞ্জন সে জায়গাকে যাইছিল এবং জগা দুর্ঘটনা পরে চিত্তরঞ্জন কোপটু গলে কুয়ারে গলে এবং কিয়ে তাকে আক্রমণ করেছিল অফিসিয়াল ক্রাইমব্রাঞ্চ পক্ষে জনা পড়ব কিভাবে ভাবে এই হত্যাকাণ্ড হয়েছিল, তো নিহতি ভাবে সমস্ত আশা রয়েছে কি ক্রাইমব্রাঞ্চ যে তদন্ত করেছিল নিহতি ভাবে নিরপেক্ষ হয়েছিল এবং সচেত হয়েছিল, সে অনুসারে আমি পরিবারবর্গ মধ্যে আশা করছিলে সমস্ত আশা করছিলে এবং নিজে যোজনা পরে উপাধ্যক্ষ মধ্যে পুরী এসপিকে অনুরোধ করছে ক্রাইমব্রাঞ্চ তদন্ত করি ঘটনার নিরপেক্ষ তদন্ত করি দোষী বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়ে যাও, সেই আধারে আমি যদি কইবা তবে ক্রাইমব্রাঞ্চ এবে সাংবাদিক সম্মেলনে সমস্ত ঘটনাবলীর রহস্য উন্মোচন করিব অভিযুক্তমানক নাম প্রকাশ করিব। বিলকুল অক্ষয়, ঘটনাক্রম কোন থিলা এবং ক্রাইমব্রাঞ্চ তদন্ত কিভাবে রহিলা এবং কি দোষী কি হত্যাকারী হয়তো আর কিছু সময়ের অপেক্ষা ক্রাইমব্রাঞ্চ এ সম্পর্কে খুলাসা করে পারে। বহু ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই। সঞ্জয় দাস বর্মাঙ্ক পিএ চিত্তরঞ্জন পলেই মৃত্যু মামলার দুই অভিযুক্ত জগন্নাথ ষড়ঙ্গী এবং সহযোগীঙ্কু গিরফ করেছে ক্রাইমব্রাঞ্চ। গিরফ অভিযুক্তঙ্ক পরিচয় নেই আর কিছু সময় পরে প্রেস মিটরে ক্রাইমব্রাঞ্চ সবিশেষ সূচনা দেই পারে।